তোমাদের আজকের আলোচনা বিষয় সমাজের দ্বিতীয় পর্যায়ের প্রথম অধ্যায় নিয়ে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ ঘটে। বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিচারধারা প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে সমাজ বিজ্ঞানের জন্ম হচ্ছে ফরাসি দার্শনিক অগাস্তো। যেহেতু আমাদের দ্বিতীয় পথের নাম হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান, সেক্ষেত্রে বাংলাদেশের সমাজ বিজ্ঞানী জনক বা অগ্রদূত কে ছিলেন সে বিষয়ে জানা দরকার। তো বাংলাদেশ সমাজ বিজ্ঞান জনক হচ্ছে ডক্টর একে নাথন বলে। ডক্টর একে নাজমুল করিম স্যার মূলত ছিলেন একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমরা আলোচনায় একপর্যায়ে জানব যে কীভাবে উনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক থেকে সমাজবিজ্ঞানের শিক্ষক তথা সমাজবিজ্ঞানের অগ্রদূত তথা সমাজবিজ্ঞানী কীভাবে হলেন সে বিষয়ে আমরা আলোচনা করব। যুদ্ধের অবসানের অর্থাৎ পলাশির যুদ্ধের পর বাংলার স্বাধীনতা আত্মিত হয়, অর্থাৎ খেয়ালুদ্দৌলার শাসনের অবসান ঘটে অর্থাৎ বাংলার স্বাধীনতা সূত্র আত্মিত হয়। এরপর 100 বছর এই উপমহাদেশে তিনটে বিশ্ববিদ্যালয় খোলা হয়, তন্মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই সমাজ বিজ্ঞানের পঠন পাঠন এর কার্যক্রম শুরু হয়ে যায়। এরপর এরপর 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে একটা ডিসিপ্লিন খোলা হয়। সেই থেকে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক পঠনপাঠন আমাদের এই উপমহাদেশে তথা বাংলাদেশে কলকাতাতে বাংলায় আনুষ্ঠানিকতা বা পদচারণা শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে
থেকেই দর্শন বিভাগের নীতিশাস্ত্রে 1925 সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষে সমাজ বিজ্ঞানের পঠন পঠন শুরু হয়। এরপর 1947-48 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানের একটা আবাসিক বিষয় অর্থাৎ কম্পালসারি বিষয় হিসেবে সমাজ বিজ্ঞানের পদধারণা শুরু হয়। মূলত দর্শনশাস্ত্রে পুরোপুরি সক্রিয়তা না পেলেও রাষ্ট্রবিজ্ঞানের সমাজ বিজ্ঞানের সক্রিয়তা রূপ লাভ করে। এর ধারাবাহিকতায় 1950 সালে ইউনেস্কোর যৌথ সহায়তায় ফরাসি নৃবিজ্ঞানী লেভি স্কোলস বাংলাদেশে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান খোলার তীব্র প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিপায় শিক্ষকদের সাথে উনি মত বিনিময় করেন। তাদের মধ্যে অজিত কুমার সেন মূলত আলোচনার এক পর্যায়ে করে যান। সেই লক্ষ্যে ডক্টর একে নাজমুল করিম বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ডিগ্রি এমফিল পিএইচডি লাভ করেন। আমরা এই বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব বিস্তারিতভাবে। তো যাই হোক, এই লক্ষ্যে ডক্টর একে নাজমুল করিমের একান্ত সহায়তায় 1957 সালে তথা 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক পদচারণা শুরু হয়, অর্থাৎ সমাজবিজ্ঞানে একটা পৃথক ডিসিপ্লিন খোলা হয়। সেই থেকে আজ অবধি সমাজবিজ্ঞানের মানে পঠন পঠন কার্যক্রম চালু হয়ে আসছে। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে সমাজবিজ্ঞানের বিকাশ উত্তরোত্তর বৃদ্ধি থাকে। এর পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার পর 1969 সালে সমাজবিজ্ঞান বিষয়ে আনুষ্ঠানিকভাবে খোলা হয়। এই বিভাগের প্রথম শিক্ষক ছিলেন হাফিজুল হাসান এবং প্রথম মানে এই ব্যাচের প্রথম ছাত্র ছিল ফজলুর রশিদ খান। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলা হয় 1970 সালে সমাজবিজ্ঞানের উল্লেখ। বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ের সচিবদের নাম সমাজবিজ্ঞান হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নাম হচ্ছে সমাজতত্ত্ব। যাই হোক, এরপর আচ্ছা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিভাগীয় প্রধান ছিলেন মোহাম্মদ বদরুদ্দুরা। এরপর 1992 সালে সিলেটের বিজ্ঞান সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান খোলা হয়। এরপর 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে খোলা হয়। এ বিভাগের প্রধান শিক্ষক ছিলেন ডক্টর সেলিনা আহমেদ। এর পরবর্তী 2012 সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক পঠন পাঠনের কার্যক্রম শুরু হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা আজকের মধ্যে এবং তোমরা অবশ্যই অনলাইন ক্লাস দেখবে এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে রাখবে। থ্যাংক ইউ।